হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, এন্ড কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আমি এখন আছি সবুজ ছায়া পিকনিক স্পট। এটা হচ্ছে গাজীপুর মহানগরের নীলের পাড়া গ্রামে অবস্থিত, আর এটাতে আমরা পিকনিক করতে আসছি আমাদের স্কুল থেকে। তো এখানে ভিতরে যা যা আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো গাইস, এটা হচ্ছে ভিতরে যাওয়ার গেট, এবং এই রাস্তা দিয়ে কিন্তু ভিতরে যায়। তো এখানে দুই পাশে দুইটা পুকুর আছে, আর এই পুকুরে তারা মাছ চাষ করে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, দেখি ভিতরে কী কী আছে। তো আমরা স্পটের ভিতরে এসে পড়েছি। এখানে এখান দিয়ে উঠে কিন্তু একটা মাঠ আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এবং এখানে আমাদের স্কুলে খেলা হবে আজকে। তো এই মাঠের পরে কিন্তু আরেকটা মাঠ আছে এদিক দিয়ে। তো এটা হচ্ছে আরেকটা মাঠ। এখানে দুইটা পিকনিক করার জায়গা আছে এই স্পটে। তো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন আপনাদের পরিবার নিয়ে। তো এখানে নামাজ পড়ার স্থান আছে, তো এদিকে হচ্ছে নামাজ পড়ার স্থান। তো আমরা দেখে আসি যে এখানে নামাজ পড়ার স্থান। তো এদিক দিয়ে হচ্ছে ফুল চাষ করেছিল এক সময়। তো পুরো এক গ্রামের মতো আর কি, সব কিছু আছে, খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, যা কিছু আছে সব কিছু আছে এখানে, গাছ টাছ গাছ। তারপরে আরও অনেক গাছপালা আছে। তারপরে এটা হচ্ছে নামাজ পড়ে এই জায়গায়। তো ওই যে এখানে অজু করে, তারপরে এখানে নামাজ পড়ে। তো এখানে আরো আছে দোলনা, স্লিপার, এন্ড আরো অনেক কিছু আছে। আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি গড়ে একটা দেখতে পাচ্ছেন, যেটা তাল গাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে। তো আরও আরও অনেক কুড়ে ঘর আছে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো এখানে চারিদিকে গাছপালায় ঘেরা, এখানে আম গাছ, জাম গাছ অনেক কিছুই আছে। তো আমের সময় এলে আপনারা আম খেতে পারবেন, জামের সময় এলে আপনারা জাম খেতে পারবেন, এখানে সব কিছুই আছে। আর চারিদিকে পুকুর, অ্যান্ড ওই সাইড দিয়ে বিল। তো সব জায়গা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস, এবং এই জায়গাটা কিন্তু খুব মনোমুগ্ধকর। তো এখানে আরেকটা করে করে দেখতে পাচ্ছেন, যেটাতে আপনারা রেস্ট নিতে পারবেন। আর রেস্ট নেওয়ার জন্য এক্সট্রা রুমও আছে, যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন। তো এটা হচ্ছে পিকনিকের জন্য খাওয়ার স্থান, যেখানে আপনারা খাবেন, এবং এখানে প্যান্ডেল টানানো হবে। অনেক মানুষ হলে যে এখানে খেতে দেয়, এবং রান্নার ঘর আলাদা ওই সাইডে আছে। তো আপনাদেরকে সব কিছুই দেখাবো।
তো এখানে স্পটের নাম দেওয়া হয়েছে সবুজ ছায়া। আসলে এখানে সবুজ ছায়া, অনেক সবুজ ছায়া পাবেন এখানে এসে আপনারা। তো এখান দিয়ে কিন্তু তারা অনেক ফুল চারা রোপণ করেছিল, তো এখন আর সে নষ্ট হয়ে গেছে অনেকগুলো চারা। তো কিছু কিছু আছে, তো এটা হচ্ছে আরেকটা মাঠ, তো এখানে তিনটা মাঠ আছে। তো এখানে খেলার জায়গা বাচ্চাদের, এটা হচ্ছে স্লিপার চারা জায়গা, এখানে বাচ্চারা এসে খেলাধুলো করে। তো এখানে অনেক কিছুই আছে ওই সাইড দিয়ে। তো এটা হচ্ছে পুকুরে যাওয়ার রাস্তা, যেখানে আপনারা পুকুরের সাইডে যেয়ে বসে থাকতে পারবেন। তো এখান দিয়ে কিন্তু পুকুরের সাইডে যায়। এখানে দুটো বসার জায়গা আছে অ্যান্ড এখানে সিঁড়ি আছে। আপনারা পানি বেশি থাকলে এবং পরিষ্কার থাকলে এখানে গোসলও করতে পারবেন। তো এটা হচ্ছে রান্না করার জায়গা, এখানে রান্না করে। আর এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা, যেখানে রেস্ট নিতে পারবেন আপনারা। এখানে তিন চারটা রুম আছে যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন, এবং এখানে খুব ভালো ধরনের এসি রুমও আছে এখানে একটা। তো এটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার সময় একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি। তো এখানে আমরা সবাই নাস্তা খেয়েছি। তো আমরা এখানে মজা করতেছিলাম। তো এখানে দুইজনের জায়গায় চারজন বসছে তারা। তো এটা হচ্ছে কদম ফুল, একজন পারছিল ওই জায়গায়, একটা কদম ফুল গাছ আছে, তো ওই গাছের থেকে একটা পারছিল কদম ফুল। তো এখানে বাচ্চাদের দৌড় খেলা হচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম এখানে দৌড় খেলার সময়। তো গাইস, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পেজটিকে ফলো করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর ভিডিওটি শেয়ার করে দিন।